বাবা, এতক্ষণে শান্তি। কি তুমি যাওনি এখনো? যাই কি করে বলো? তোমাদের ওই হরিশ, ওই যে গো যাত্রা দলের পেয়ালাদা, মানুষ না বুঝলে, মানুষ না। কেন? আরে ছড়ে টানে চোর দিয়ে জল বার করে দিল। আমরা পাপি তাপি মানুষ, মন বলতো তো লবডঙ্কা, তা বলবো কি তোমায়, বুকের ভেতরটা একেবারে একেবারে দরকোচা করে দিল। আমিও তেমনি কিনে ফেললাম সঙ্গে সঙ্গে সাত টাকা। সাত টাকা দাম মারিনি। আরে দিয়েছিলাম একটা দশ টাকার নোট, তা তিন টাকা ফেরত দেবে তো? হ্যাঁ দেবে কোথেকে শুনি, ত্যাগ তো ঢুডু। তা বলেছি তিন টাকায় তিনটে পথ শিখিয়ে দেবে। রাম তো কি বলো, আমি তোমার সঙ্গে বক বক এই দাগান্ড যাচ্ছ কোথায়? একটা বেশ ফাঁকা জায়গা খুঁজে বার করতে হবে বুঝলে, মানে ফাঁকা জায়গা বলে না ঝুট হবে, তাই ভর দুপুরে খাওয়া দাওয়া নেই। দুধ খাওয়া দাওয়া আমার বুকের মুখে বলে। এই দেখো কাণ্ড, জানবে বলুন আপনি। আমি ভাবলাম শিয়াল টিয়াল বুঝি। কি শিয়াল খেতে গেলে ওরকম আওয়াজ করে কিনা? হাসছো? আচ্ছা বেশ হয়ে গেল। আরে তুমি কখন এই বাড়িটা জল স্পর্শ করবো না। আরে দাঁড়া, যদি আমি বাঙালি, লোকটা আবার ফিরে এলো বুঝি। হ্যাঁ হয়ে গেছে ভাই, এবার খাবে চলো। হ্যাঁ খাবে চলো। বসন্ত যা হয়েছে অন্যায় হয়েছে, আমি মাপ চাইছি, খাবে চলো। খাবে চলো বসন্ত। সকালে যখন পেটে টান ধরবে তখন সুস্থ করে আপনি এসে হাজির হবেন।